হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের, ক্লাস 11 বায়োলজি ইউনিট 1 জীবের বৈচিত্র্যটার 4টে চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা নিট 2025কে টার্গেট করছো, তোমাদের জন্য এই প্র্যাকটিস ভিডিও। নিট পারপাস আমি এর আগেও অনেক কটা ভিডিও দিয়েছি। প্রথম ভিডিও যারা দেখছো ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করবে, সেখানে যেরকমভাবে আমি প্র্যাকটিস ভিডিওগুলো দেখতে বলেছি ওইভাবে যদি ভিডিওগুলো দেখো তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু খুব ইজিলি যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারো। কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, খুব বেশি পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, টাইম ধরে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করবার পসিবিলিটিটা বাড়বে। ক্লাস 11-এর জন্য আমি কতগুলো এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও দিয়েছিলাম, যেখানে টপিকগুলো আমি আলোচনা করেছিলাম। তোমরা বলেছিলে ওই কোয়েশ্চেন্সগুলো নিট 2025 পারপাস যদি বলে দিই তাহলে ভালো হয়, ডিটেলসে আলোচনা না করে শুধু কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দিতে বলেছো। তাই জন্য আমি আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। যতগুলো এমসিকিউয়ের ভিডিও আমি দিয়েছি সেখানে আমি এনসিআরটি ফিঙ্গার টিপস, এনসিআরটি এক্সাম্পলের কোয়েশ্চেন্স কিন্তু ইনক্লুড করে প্র্যাকটিস করাই। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামকে যদি টার্গেট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যে ভিডিওগুলো আমি দিই সেগুলো তোমরা চেক করে নেবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি, মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলো হলো 17টা দেশ আছে। ক্লাস 11-এ আমি যখন তোমাদের পড়িয়েছি সেখানে 17টা দেশের নাম বলে দিয়েছি, এখানে আর বলছি না। তোমরা 17টা দেশের নাম মনে করে নাও। অপশন যেগুলো হবে সেগুলো হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এটা কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের জীববৈচিত্র হিসেব অনুযায়ী বায়োফাইটা প্রজাতির সংখ্যা কত? শুধুমাত্র ব্রায়োফাইটা বলেছি, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শুধুমাত্র ব্রায়োফাইটা প্রজাতি যেগুলো রয়েছে সেটা 2850। এটা পুরনো ডাটা অনুযায়ী, এখন নতুন ডাটা অনুযায়ী নতুন এনসিআরটি বইয়ে চেঞ্জ আছে 3000-এর কাছাকাছি। তো তোমাদের যেটা দেওয়া থাকবে 3000-এর কাছাকাছি অপশন সেটাই তোমরা কারেক্ট করবে। নেক্সট, প্রকৃতির বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলে, বাসস্থানের মধ্যেই যদি থাকে সেটা ইনসিটু সংরক্ষণ। 4টে ধরনের ইনসিটু সংরক্ষণ হয়। সংরক্ষণ পোর্শনটা থেকে কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোয়েশ্চেন দেখতে পাচ্ছই। কম্পিটিটিভ এক্সাম যদি নিটকে টার্গেট করছো, আইআইটি জ্যামকে টার্গেট করছো, জেনপাস ইউজিকে টার্গেট করছো, এনএমজিএনএমকে টার্গেট করছো, এমস বিএসসি নার্সিংকে টার্গেট করছো, তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেগুলো নিট 2025 পারপাস আমি ভিডিও দিচ্ছি এনসিআরটির কোয়েশ্চেন বেস করে প্র্যাকটিস করাচ্ছি কোয়েশ্চেন, সেগুলো তোমরা চেক করে নেবে। নেক্সট, পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্যের নাম সুন্দরবন, আর যেগুলো দেওয়া আছে সেগুলো পশ্চিমবঙ্গের নয়, সেজন্য তোমাদের এটা সুন্দরবন চুজ করতে হবে। বাকি করবেট কোন রাজ্যে অবস্থিত, গির কোন রাজ্যে অবস্থিত, বন্দিপুর কোন রাজ্যে অবস্থিত, মনে করো প্রত্যেকটা জায়গার একটা করে সংরক্ষিত প্রাণীর নাম ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও। যেরকম ভাবে বলছি ভিডিওগুলো দেখতে, যদি এরকম ভাবে ভিডিওগুলো দেখো তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু খুব ভালো হবে, আর প্রত্যেকেই ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ভালো নম্বর নিয়ে ক্লিয়ার করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোনটা এক্সিটু উদ্ভিদ সংরক্ষণ নয়? এক্সিটু উদ্ভিদ সংরক্ষণ নয়, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু ফিল্ড, জিন ব্যাংক, এক্সিটু সিড ব্যাংক, এক্সিটু প্লাজমা ব্যাংক, এক্সিটু শস্য আবর্তন চাষ, এটা এক্সিটুর আন্ডারে পড়ে না, তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে ডি। নেক্সট, এটাও ইম্পর্টেন্ট, উদ্ভিদের বিভিন্ন অংশ, সেটা বীজ হতে পারে, ভ্রূণ হতে পারে, বিভিন্ন রকম উদ্ভিদের পার্টগুলো -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করাকেই বলা হয় ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণটা এক্সিটু সংরক্ষণেরই পার্ট। যদি দুটোই অপশনে দেওয়া থাকে তাহলে অরিজিনাল টার্মস যেটা হবে তা
তার নাম হলো ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণটাই কিন্তু কারেক্ট করো তোমরা। নেক্সট, লেবিও রোহিতা হলো ড্যাশের বিজ্ঞানসম্মত নাম, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম, ভেটকি মাছের বিজ্ঞানসম্মত নাম মনে করো, মাগুর মাছের বিজ্ঞানসম্মত নাম মনে করো, কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম মনে করে নাও। ট্যাক্সোনমির জনক বা মডার্ন ট্যাক্সোনমির জনক যদি বলে ক্যারোলাস লিনিয়াস, সি অপশন কারেক্ট। যে পদ্ধতিতে জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় সেটা হলো অপশন হলো নামকরণ। ট্যাক্সোনমি কাকে বলে, সিস্টেম্যাটিক্স কাকে বলে, ডেফিনেশনস মনে করো। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের সাথে যুক্ত শব্দটি হলো শ্রেণীবিন্যাস উদ্ভিদের, সেটা সিস্টেম্যাটিক্স। তারপরের কোয়েশ্চেন, ট্যাক্সনের সঠিক পর্যায়ক্রম কোনটি নয় তা চিহ্নিত করো, সঠিক পর্যায়ক্রম কোনটা নয় বলেছে। দেখো, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, ট্রাইব, গণ, প্রজাতি, ভ্যারাইটি, এটা সঠিক। এইটার থেকেও কোয়েশ্চেন আসে যে ট্রাইব কোথায় অবস্থিত, কোন দুটো ট্যাক্সনের মধ্যে, তখন তোমাদের এটা মনে রাখতে হবে গোত্র আর গণের মাঝখানে ট্রাইব অবস্থিত। নেক্সট, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, ট্রাইব, প্রজাতি, এটাও সঠিক। রাজ্য, পর্ব, ফর্ম, ক্লোন, বর্গ, প্রজাতি, ফর্ম ক্লোন মিডিলে থাকে না, প্রজাতির পর ভ্যারাইটির পর থাকছে, তাহলে ডি সি অপশনই হচ্ছে সঠিক নয়। পরপর ট্যাক্সনগুলো সঠিক ধাপে দেওয়া নেই, লাস্ট যেটা দেওয়া আছে দেখো রাজ্য, পর্ব, শ্রেণী, গণ, প্রজাতি, ক্লোন, এটা সঠিক ফর্মে দেওয়া রয়েছে। দ্বিপদ নামকরণের প্রকাশিত গ্রন্থটা হলো স্পিসিস প্ল্যান্টেরাম। ICBN এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লিয়েচার, ইন্টারন্যাশনাল কোড, ক্লাসিফিকেশনও নয় ক্লাসও নয়, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লিয়েচার, সি অপশন হয়ে গেল কারেক্ট অপশন। নামকরণের নিয়ম অনুযায়ী নিম্নলিখিত কোন যুক্তিটা ভুল বা দিতে পারে সঠিক নয়। ফার্স্ট অপশন যেটা দিয়েছে, যেখানে প্রথম শব্দ গণের নাম দিয়ে শুরু হয়, যার প্রথম অক্ষর বড় হাতের লেখা হয়, এটা সঠিক। দুটো জিনিস থাকে গণ আর প্রজাতি, বিজ্ঞানসম্মত নামের দুটি শব্দই আলাদা আলাদাভাবে নিজের হাতে লেখা হয় এবং নিচে দাগ লাইন টানতে হয় আলাদাভাবে, গণের আলাদা প্রজাতির আলাদা, এগুলো নামকরণ লেখার নিয়ম। নেক্সট, বিজ্ঞানসম্মত নামের দ্বিতীয় অংশটি প্রজাতির নামে থাকবে, এটাও সঠিক। তারপরে হচ্ছে বিজ্ঞানসম্মত নামের প্রথম অংশটি গণের নাম সহ শুরু হবে, এতদূর পর্যন্ত সঠিক, এবং সম্পূর্ণ নামটা গ্রিকের না ল্যাটিন ভাষায় লেখা হয় ও লেখার সময় ইটালিয়ান ভাষায় লেখা হয়, সেই জন্য এই অপশনটাই হয়ে যাবে ভুল অপশন, ডি হলো কারেক্ট অপশন এখানে। নেক্সট, নামকরণের কতগুলো আন্তর্জাতিক নিয়মাবলী অনুকরণ করে হয়, এদের মধ্যে কোন নিয়মটা বিপরীত, মানে কোনটা ভুল, এখানেও সেটাই জিজ্ঞেস করেছে। দ্বিপদ নামকরণের প্রথমটি গণের নাম, দ্বিতীয়টি প্রজাতির নাম সঠিক। লেখার সময় নামটি নিম্নরেখিত করতে হয়, আন্ডারলাইন আলাদা আলাদাভাবে দিতে হয়। নেক্সট, দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষাতে হয় আর ইটালিকে ছাপা হয়। তারপরে নামকরণ যে কোনো ভাষায় না, নামকরণটা হয় ল্যাটিন ভাষায় আর ছাপাটা হয়, লেখাটা হয় ইটালিয়ান ভাষায়, তাহলে এইখানে ভুল অপশন হয়ে যাবে, ডি এর অপশনটা ভুল, তাই এটাই হয়ে গেল কারেক্ট অপশন। নিম্নের কোনটা ভারতবর্ষের জীববৈচিত্র্যের হটস্পট, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন হিমালয়, চারটে আছে, বাকি দুটো কি কি মনে করে নাও তোমরা, তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে ওয়েস্টার্ন ঘাট। সুন্দরবন, এটা হলো পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে ব্যাঘ্র প্রকল্প, কুমির প্রকল্প দেখতে পাওয়া যায়। ছত্রাকের অনুসূত্রাকার দেহকে বলা হয় মাইসেলিয়াম, বি অপশন কারেক্ট। এদের মধ্যে জীবন্ত জীবাশ্ম কোনটি, জীবন্ত জীবাশ্ম ভীষণ ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম পারপাস, কোরাল, অ্যাসিডিয়া, অক্টোপাস, রাজকাঁকড়া, সঠিক অ্যান্সার হলো রাজকাঁকড়া জীবন্ত জীবাশ্ম। আরও যে জীবন্ত জীবাশ্মর এক্সাম্পলগুলো রয়েছে মনে করো, উদ্ভিদের মধ্যে জীবন্ত জীবাশ্ম কাকে ধরা হয় তার এক্সাম্পল কি মনে করো। আরশোলা হলো ইউরিকোটেলিক, ইউরিওটেলিক, অ্যামনিওটেলিক,
হাইড্রোটেলিক, আর্সোলাটা ইউরিকোটেলিক, কারেক্ট অপশন। প্রত্যেকটা কথার মানে কি? রেচন পদার্থগুলো অ্যামোনিয়া, ইউরিয়া না ইউরিক অ্যাসিড, কাকে কি বলা হয়? আর প্রত্যেকটার একটা করে এক্সাম্পল মনে করো। নিম্নের কোনটা সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়? সন্ধিপদ প্রাণীর মধ্যে কিন্তু কে পড়ে? আরশোলাটা পড়ে। কাইটিন যুক্ত বহিঃকঙ্কাল দেখতে পাওয়া যায়, সন্ধিল উপাঙ্গ দেখতে পাওয়া যায়, মাংসল পদ এদের দেখতে পাওয়া যায় না, পুঞ্জাক্ষি দেখতে পাওয়া যায়। কোন জোটটার মিল নেই, মানে যে জোটটা ভুল সেটা লিখতে হবে এখানে তোমাদের। এপিস ইন্ডিকা থেকে আমরা মধু পাই, সংশ্লেষ করা হয় মধুটা। কেনিয়া লাক্কা থেকে লাক্ষা পাওয়া যায়, বোম্বেক্স মরি থেকে রেশম পাওয়া যায়, পিলা গ্লোবোসা থেকে মুক্তা পাওয়া যায় না, মুক্তা আমরা সংশ্লেষ করব, সিনথেসিস করব পিনটাডা ভালগারিস থেকে। তাহলে এইটাই হয়ে গেল, মিল নেই, ভুল অপশন, ডি এরটা হয়ে যাবে কারেক্ট। আজকে আমি তোমাদের এমসিকিউ 21টা প্র্যাকটিস করালাম। এর আগে নিট পারপাস যেই ভিডিওগুলো দিয়েছি, এনসিইআরটি বেসড কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি। প্রথম ভিডিও যারা দেখছো ডেসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্কটা চেক করে নেবে, সেখানে তোমরা নিট 2025 এর প্লেলিস্টটা পেয়ে যাবে। ক্লাস 11 এর ইউনিট ওয়াইজ কোয়েশ্চেন আমি যেখানে অলরেডি প্র্যাকটিস করাচ্ছি। যদি ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এমসিকিউ এর ভিডিওগুলো চেক করতে থাকো। যেরকম ভাবে বলি সেরকম ভাবেই কিন্তু প্র্যাকটিস করবে। আজ এখানেই ভিডিও শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।